হ্যালো গুড ডেভিও আসালামুাইকুম দিস ইজ রোমান ওয়ান সেকেন্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আলোচনা করবো কম্বাইন ফাইভ ব্যাঙ্কসের অফিসিয়ার ক্যাশ টু যেটা আজকে মে দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা ম্যাথ পার্টটা আলোচনা করবো ম্যাথ উইথ ম্যাথ সলিউশন উইথ কনসেপচুয়াল ওকে এনি ডিলে স্টার্টেড A brother and sister shared out their collection 5,000 stamps in the ratio of 5 is to 3. The brother uh, then each share the brother shared his stamps with two friends in, uh, in the ratio 3 is to 1 is to 1, keeping most for himself. হাউ মেনি স্ট্যাম্প ইচ্ছ ফ্রেন্ড রিসিভ আচ্ছা এখানে বলছে যে ব্রাদার এবং সিস্টার দুজন মিলে ফাইভ থাউসেন্ড স্ট্যাম্প কালেকশন করেছে ব্রাদার কী করেছে তার ফ্রেন্ডদেরকে দিয়েছে ঠিক আছে শেয়ার করেছে তার ফ্রেন্ডদের সাথে সেটা হলো থ্রি ওয়ান ওয়ান রেসিওতে কিন্তু ব্রাদার মানে সে নিজে মো বেশিরভাগ রেখে দিয়েছে তাহলে ফ্রেন্ডরা কত পেয়েছে খুব ইজি একটা ম্যাথ আমরা প্রথমে বের করবো যে ব্রাদার কত পেয়েছে সো ব্রাদার

এইটা পেয়েছে ব্রাদার इवन এইটা আবার কি করেছে ফ্রেন্ডের মধ্যে ভাগ করে দিয়েছে কত থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে রেশিও হবে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান ওকে সো এটা কথা হবে ও আচ্ছা এখানে ইনটু কারণ এরা তো দুজন সমান পেয়েছে আমরা একটা বের করলেই পাবো থ্রি টু ওয়ান আর এখানে হলো ফাইভ ইন টু ওয়ান তাহলে দেখেন এই পোর্শনটা আমরা ফাইভ ফাইভ দিয়ে গুণ করে পেয়েছি তাহলে এইটা কী হবে এখানে এই পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের আছে ছয়শো পঁচিশ সো এই ছয়শো পঁচিশ আমাদের ইস্ট ফ্রেন্ড পেয়েছে ঠিক আছে ছয়শো পঁচিশ পেয়েছে ইস্ট ফ্রেন্ড ম্যাথটা খুবই ইজি ছিল ইভেন খুব তাড়াতাড়ি করা গেলো ঠিক আছে এই এই ছয়শো পঁচিশ পেয়েছে প্রত্যেক ফ্রেন্ড পেয়েছে আচ্ছা আমরা কেন আর একটা বের করলাম না আর এক ফ্রেন্ড কারণ দুইজন এক এক পেয়েছে ওয়ান ওয়ান পেয়েছে আমাদের আর একটা ফ্রেন্ডেরটা বের করা দরকার নেই কারণ দুইজনেই ছয়শো পঁচিশ করে পেয়েছে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন সো নেক্সট ম্যাথটা যদি আমরা দেখি দ্য লেন্থ অফ

এখানে আসলে ক্যালকুলেট এরিয়া অফ ট্রাফিজিয়াম বের করতে বলেছে আচ্ছা আমরা যদি সূত্রটা পারি তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করি ট্রাফি আমাদের চিত্রটা কিভাবে হয় দেখেন এভাবে হয় সো যে কোনোটা একটা ভূমি পারে এটাও ভূমি হইতে পারে এটা ভূমি হইতে পারে এই জন্য আমরা এটা এই এইটার যেমন এটা এ সাইড এটা মনে করেন এটা এটা এইটা এ সাইড এটা বি সাইড সরি এটা হাইট এটা বি সাইড সো এই যে আমাদের ভূমি হইতে পারে দ্যাটস ওয়াই আমরা কি করি প্রথমে আমরা অ্যাভারেজ বের করি অ্যাভারেজ দুইটা সেটের অ্যাভারেজ বের করি এবার এইপরে আমরা হাইট দিয়ে গুণ দিই তাহলে আমাদের কি চলে আসে আমাদের এরিয়াটা চলে আসে সো আমরা বলতে পারি যে জাস্ট এটা কিন্তু এক লাইনে হয়ে যাচ্ছে উই নো আচ্ছা গিভেন দ্যাট লিখতে পারি গিভেন দ্যাট গিভেন দ্যাট এল ইকুয়াল ফোর সি এম আর

যেখানে এলিভেন আর এখানে রয়েছে টু আর এটা অর্ধেক কল কত আসে আহ থার্টি এইট যেটা অর্ধে কোলা থার্টি এইট পয়েন্ট ফাইভ স্কোয়ার সেন্টিমিটার সিএম স্কোয়ার সেন্টিমিটার সো এই এইটা হলো আমাদের অ্যান্সার খুব ইজি দেখেন আমরা যদি জাস্ট যদি আমরা ফর্মুলাটা আমরা যদি মনে থাকতো বা আমরা যদি এভাবে মনে রাখতাম যে ট্রাফিক যেই পাশে উল্টে সেই পাশে বেস হইতে পারে এই যে আমাদের প্রথমে কী করতে হয় অ্যাভারেজ বের করতে হয় তারপর হাইট দিয়ে গুন দিলে আমাদের সেটা কিন্তু আমাদের এরিয়াটা কিন্তু বের হয়ে যায় ওকে নেক্সট ম্যাটটা যদি আমরা দেখি নেক্সট ম্যাটটা তো আরো ইজি ওকে দেখি ইন এ ক্লাস টু হান্ড্রেড স্টুডেন্ট

এটা আমরা নাম ধরতে পারি ফেল ইন বোস সাবজেক্ট ফেল ইন বোথ সাবজেক্ট আমাদের বের করতে বলছে সো এটা খুবই ইজি প্রথমে আমরা কি করবো দেখেন কত ফেল করছে দুশোর মধ্যে স্টেটে যদি আমরা এখানে দেখি যে কতজন ফেল করেছে স্টেটে ফেল করেছে টু হান্ড্রেড ইন্টু ফর্টি পার্সেন্ট কত এইটি আর কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্সে ফেল করেছে ফেল ইন কম্পিউটার সায়েন্স এভাবে লিখতে পারেন তাহলে হলো সেভেনটি ওকে আর কিছু দরকার আছে নো আমরা জানি আমরা সূত্রটা কী জানি আমরা সূত্রটা জানি যে এভাবে দেখেন যে নো উই নো টোটাল equal a plus b plus b minus both minus plus none এখন নানটা এখানে কিন্তু বলা হয়েছে যে ফেল ফেল যদি যেহেতু প্রত্যেকটা ফেল তার নান হবে পাস উল্টাটা হয় নানটা হয় উল্টাটা তাহলে টু হান্ড্রেড এখানে এইটি প্লাস সেভেন্টি মাইনাস বোধ বের করতে বলছে বোধ কত ফেল করছে আর এখানে ফেল এখানে যেহেতু দেখি যে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের তাহলে আসবে টু হান্ড্রেড ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মাইনাস বোথ সো এর আমরা বলতে পারি বোধ ইকুয়াল টোয়েন্টি এই টোয়েন্টি হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এটা আরও দুয়ে অনেকগুলো মেথডে করা যায় গ্রিথ মেথডে করা যায় আবার পাশ বের করে সেই মেথডে করা যায় ঠিক আছে সো আমরা খুব যেটা ইজি সেটা আমরা বের করব ঠিক আছে সো পাশ বের করে আমরা আপাতত করব না আমরা যেটা খুব ইজি খুব সহজভাবে আমরা করে ফেললাম সো এর বেশি আর কিছু দরকার নেই নেক্সট ম্যাটার দেখি দ্য রেশিও বিটুইন লেন্থ অ্যান্ড ব্রেথ অফ পার্ক থ্রি ফোর ইফ আ ম্যান সাইকেলিং বোথ বাউন্ডারি ইন দ্য পার্ক স্পিড

নিচে হলো সিক্সটিন ইন্টু এইট সো যে এইটা আমরা ক্যালকুলেশন করি আমাদের খুব ইজিটা ক্যালকুলেশন করে এটা এটা কাটা এটা এটা এখানে দুই মানে দুইশো মানে ষোলোশো চলে আসে ষোলোশো সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু আমরা আচ্ছা এখানে আমরা ধরতে পারি লেন্থ লেন্থ লেট ব্রেথ টু এক্স ওকে তাহলে আমরা বলতে পারি কি দেখেন তাহলে প্যারিমিটার প্যারিমিটার যেটা সেটা হলো যে টু সুতরাং টু into 3X এক্স প্লাস টু এক্স সিক্স তাহলে আমরা বলতে পারি ফাইভ এক্স এইট তাহলে এক্স আমাদের কত বের হবে তাহলে আমরা যদি কাটাকাটি করি এক্স বের হবে আমাদের এখানে ফাইভ ষোলো এই ওয়ান সিক্সটি আমাদের বের হলো কিন্তু আমাদের কিন্তু বের করতে কি বলেছে আমাদের বের করতে বলেছে আমাদের বের করতে বলছে এরিয়া স্কোয়ার এরিয়া তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে আমরা এখন এরিয়া খুব সহজে বের করতে ফেলতে পারবো কিভাবে যে থ্রি ইন্টু ওয়ান সিক্সটি ইন্টু ইন্টু এরিয়া এরিয়া যেহেতু এরিয়ার ইনটু তাহলে টু ইন্টু ওয়ান সিক্সটি ওকে সো এইটা ক্যালকুলেট করলে আমাদের সুন্দর আমাদের চলে আসবে প্রথমটা চলে আসবে কত চারশো আটচল্লিশ ইন্টু তিনশো এইটা ইকুয়াল হলো ওয়ান ফিফটি ঠিক আছে স্কোয়ার মিটার এটা কিন্তু স্কোয়ার মিটার আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদের এটা আসবে পনেরো হাজার সরি এক লাখ তেপ্পান্ন হাজার ছয়শো ঠিক আছে আমাদের অ্যান্সার হবে তাহলে এরিয়াটা আমাদের কত আসবে ওয়ান ফাইভ থ্রি সিক্স ডাবল জিরো এটা হলো আমাদের অ্যান্সার ওকে নেক্সট অ্যান্ড ফাইনাল ম্যাথ এই পাঁচ পাঁচটা ম্যাথে এসেছিল পঁয়ত্রিশ মার্ক ছিল সো আমরা যদি এই দেখেন এটা কিন্তু খুব আর একটা ইজি একটা ম্যাথ বাট কনফিউশন করে দিতে পারে আপনাকে এটা যদি আমরা এভাবে ভেঙি যে এটা আছে তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস তিন চার বারো সাত ওকে আর এইটা আমরা এইভাবেই রেখে দেব ইকুয়াল থ্রি সো এখন আমরা যদি এইভাবে করি যে এটা এক্স প্লাস এক্স কমন নিলাম তাহলে আমাদের থাকবে এক্স ফোর আর এখানে থ্রি কমন নিলাম তাহলে থাকবে এক্স মাইনাস ফোর ঠিক আছে আর এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল থ্রি

গুণ করে দিতে পারেন এভাবে ভাঙা দরকার নেই ডিরেক্ট গুণ করে দিতে পারি আমরা কত এখানে দেখি যে এক্স স্কোয়ার এক লাইনের অঙ্ক এটা ফোর এক্স এটা এখান থেকে এইটা আমরা না এখানে মেন অঙ্কটাই বসাই এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টুয়েলভ এক একেবারে করবো আমরা দেখেন কিভাবে সো এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সমান থ্রি এক্স স্কোয়ার বারো এইবার এইবারও কাটা তো আমরা যদি এক কাজ করি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কত ছিল মাইনাস সেভেন এক্স আর এখান থেকে যদি আমরা দুইটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই তিনটা থেকে থাকে টু এক্স স্কোয়ার্স স্কোয়ার ইকুয়াল জিরো এখন আমরা যদি ই করি প্লাস দিয়ে ভাগ করি আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে আমাদের মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে থাকবে সেভেন এক্স এক্স প্লাস টু স্কোয়ার ইকুয়াল জিরো ওকে এটা কিন্তু পরের লাইনটা ওকে এখন আমরা কি করবো দেখেন এখন আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলে আমাদের থাকে এক্স কমন এক্স কমন আমাদের থাকে সেভেন প্লাস টু এক্স ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এক্স ইদার ইদার এক্স ইকুয়াল জিরো ওর ওর এটা বলতে পারি যে সেভেন প্লাস টু এক্স ইকুয়াল জিরো জিরো তাহলে আমাদের আসবে এখানে আসবে কত দেখেন যে টু এক্স মাইনাস সেভেন তাহলে এক্স ইকুয়াল মাইনাস টু এইটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা বলতে পারি যে অ্যান্সার অ্যান্সার হলো জিরো অথবা মাইনাস সেভেন টু এটা হলো আমাদের দেখেন এখানে আমরা ডিরেক্ট কি করলাম গুণ করে দিলাম কারণ এই এইটার কোনো কাজ করা যায় না এইটার কোনো কাজ করা যায় না কাজ করলে আমাদের মিলবে না সো এটার অ্যান্সার হবে জিরো আর মাইনাস সেভেন বাই টু ওকে সো এই ছিল পাঁচটা ম্যাথ আশা করি ম্যাথ পাঁচটা বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে কমেন্টস করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওান আসসালামু আলাইকুম